শুক্রবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটি তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং জেলা শাসককে আইসিডিএস কর্মী সমিতির তরফে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে স্মারকলিপিও প্রদান করা হয়। ন্যূনতম 26,000 টাকা বেতন, কর্মী এবং সহায়িকাদের গ্রেচুইটি প্রদান, প্রতিটি আইসিডিএস কেন্দ্রে পরিকাঠামো উন্নত করা, সহায়িকা থেকে কর্মীতে পদোন্নতি, পদোন্নতির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ধার্য করা যাবে না সহ বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আইসিডিএস কর্মী চন্দ্রানী মুখার্জি জানান, আইসিডিএস কর্মীদের কাজের বই দিন প্রতিদিন নিয়ত বেড়েই চলেছে। ভোটের সময়কালে বিএলও কাজে আইসিডিএস সহায়িকা এবং কর্মীদের কাজে লাগানো হচ্ছে, কিন্তু সরকারের তরফে বেতন বৃদ্ধির জন্য কোনো নির্দেশিকা জারি করা হয়নি। যে ন্যূনতম বেতন 26,000 টাকা, এটা প্রধান দাবি। তারপর দাবি হচ্ছে আমাদের 2 বছর ধরে মানে স্মার্টফোন দিয়ে আমাদের যে নতুন অ্যাপ হয়েছে সেই অ্যাপের কাজ করানোর কথা, কিন্তু আজও পর্যন্ত স্মার্টফোন তো দেওয়া হলোই না, এমনকি রিচার্জের টাকা সেটাও দেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা যেটা দেবে বলেছিল সেটারও কিছু দেওয়া হচ্ছে না। এখন বর্তমানে বাজার দর অনুযায়ী জ্বালানির অত্যন্ত মানে দাম বেশি, কিন্তু আমরা যেটা খরচা করি সে টাকাটা পাই না। তাই আমাদের দাবি হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে। পশ্চিমবঙ্গ হাইকোর্টের সুপারিশ অনুযায়ী আমাদের কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটির একটা অর্ডার বেরিয়েছে। আমরা সমস্ত জায়গায় সিডিপিওদেরকে সেই অর্ডার কিন্তু ধরিয়ে এসেছি অফিসে। আমরা চাই সেই গ্র্যাচুইটির অর্ডারটা যাতে খুব তাড়াতাড়ি বলবৎ হয়। পরে আইসিডিএস কর্মীদের এক প্রতিনিধিমণ্ডল জেলা শাসকের সঙ্গে দেখা করেন এবং তারা তাদের দাবিপত্র তুলে দেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পূজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।